নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মেনলি আলোচনা করব ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হলো, তারা কিন্তু দুটো প্রতিভাবান প্লেয়ারকে তাদের দলে নিতে চলেছে। তো প্রথমেই যে প্লেয়ারটির কথা বলবো তার নাম হলো তন্ময় ঘোষ। তো তোমরা হয়তো অনেকেই চেনো এই তন্ময় ঘোষকে, কারণ এই প্লেয়ারটি 2019-20 সিজনে মানে সিএফএলে জর্জ টেলিগ্রাফের হয়ে বেশ ভালো খেলেছে এবং তারপরেই সে কিন্তু সাইন করেছিল ট্রাউ এফসিতে, এবং ট্রাউ এফসির হয়েও এই সিজনে আই লিগে বেশ ভালোই পারফরমেন্স করেছে। এছাড়াও ইস্ট বেঙ্গলেও কিন্তু সে ছিল 17-18 মরশুমে। এছাড়া মোহনবাগান, সারদান সমিতি এবং সাউথ ইউনাইটেডের হয়েও খেলেছে। তো যথেষ্ট একটা ভালো অভিজ্ঞতা আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই 28 বছর বয়সী রাইট ব্যাক কাম ডিফেন্সিভ মিডিওটিকে আমরা ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমেই দেখতে পাবো নেক্সট সিজনে। আর সেকেন্ড যে প্লেয়ারটির কথা বলবো তার নাম হলো বাবলু ওরাও। এই প্লেয়ারটিও জর্জ টেলিগ্রাফের হয়ে সিএফএল খেলেছে এবং সন্তোষ ট্রফিতে বাংলা দলে নিয়মিত খেলেছে। এই বাবলু ওরাও এবং তন্ময় ঘোষ এরা দুজনে কিন্তু জর্জ টেলিগ্রাফে খেলতো একসাথে। তারপরে তাদের ভালো পারফরমেন্স থাকায় তারা কিন্তু সিলেক্টেড হয়েছিল বাংলা সন্তোষ ট্রফি টিমে। তো সেখানেও কিন্তু তারা খুবই ভালো পারফরমেন্স করেছে। তো এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার মানে বাবলু ওরাও, তার সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। তো সব কিছু ঠিকঠাক থাকলে তন্ময় ঘোষের সাথে এই বাবলু ওরাওকেও আমরা লাল হলুদের রিজার্ভ টিমে দেখতে পাবো আসছে সিজনেই। তো এই বিষয়ে ফার্দার কোনো আপডেট ঘটলে বা অফিসিয়ালি কনফার্মেশন আসলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা ধরে রাখতে পারো এই ট্রান্সফারটা 90% কনফার্ম। এখন বাকিটুকু অফিসিয়ালি কনফার্মেশন আসার অপেক্ষা। তো আমার মতে এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু খুবই ভালো, কারণ এরা দুজনেই বঙ্গ সন্তান এবং ইস্ট বেঙ্গলের জার্সির ওয়েটটা এরা বুঝবে, এবং ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে এদের দুজনের অন্তর্ভুক্তিতে। তো চলো বন্ধুরা, এইবার চলে আসি আজকের শেষ এবং লাস্ট আপডেটটায়, যেটা হলো কোয়েস এবং ইস্ট বেঙ্গলের বিচ্ছেদ নিয়ে। তো তোমাদের আমি কিছুদিন আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু কোয়েসের বিচ্ছেদ হয়ে গেছে, এবং সেই অনুযায়ী কোয়েস কিন্তু ইস্ট বেঙ্গলকে কালকে অফিসিয়ালি একটা মেল করে পাঠিয়ে দিয়েছে, যেটায় লেখা আছে কোয়েসের সাথে ইস্ট বেঙ্গলের যে বিচ্ছেদটা হবে, মানে কোয়েস ইস্ট বেঙ্গল থেকে শুধু ইস্ট বেঙ্গল এফসিতে কনভার্ট হওয়ার যে প্রক্রিয়া সেটাতে কোনো ডিসকমফর্ট হবে না কোয়েসের পক্ষ থেকে। এবং তারা এটাও জানিয়েছে যে তাদের কাজ কিন্তু দ্রুত গতিবেগে চলছে এবং খুব শীঘ্রই সেটা সম্পন্ন হবে। আর তারা এটাও জানিয়ে দিয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে যে খুব শিগগিরই তারা কিন্তু এনওসিও দিয়ে দেবে। আর তোমাদের আমি এটা বলেই দিয়েছিলাম যে জুন মাসের 18 তারিখে এনওসি পেয়ে যেতে পারে ইস্ট বেঙ্গল। আর আমার সূত্র অনুযায়ী যা বলছে, আসছে সপ্তাহ মানে নেক্সট উইকেই কিন্তু এনওসি হাতে পেতে চলেছে ইস্ট বেঙ্গল। তো এখন শুধু সময়ের অপেক্ষা। আর অলরেডি আমি তোমাদের বলেই দিয়েছি যে ফুটবল রাইস যেহেতু ইস্ট বেঙ্গলের কাছে চলে এসেছে, সেক্ষেত্রে জাস্ট এনওসিটা পেয়ে গেলেই তারপরে পুরোপুরি তাদের সাথে কোয়েসের বিচ্ছেদ কিন্তু হয়ে যাবে, মানে কোয়েস ইস্ট বেঙ্গল থেকে শুধু ইস্ট বেঙ্গল এফসি হয়ে যাবে। তো নেক্সট উইক পর্যন্ত অপেক্ষা করো এনওসি পাওয়ার জন্য, এবং এনওসি পেয়ে গেলেই তারপরে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তাদের ইনভেস্টর বা স্পন্সর ঘোষণা করে ফেলবে খুব শীঘ্রই। তো আশা করব যাদের মনে এতদিন দ্বিধাবোধ ছিল সেটাও কেটে গেছে, এবং যারা আমাকে প্রশ্ন করছিলে তাদের যথাযথ উত্তর তারা পেয়ে গেছো। আজকে এই কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড হ্যাভ এ গুড ডে।